বিজ্ঞাপন বিরতি শেষে আবারও আমন্ত্রণ চ্যানেল এস সংবাদে। হাউ এই স্লোগানের মধ্য দিয়ে সারা বিশ্বের মতোই মঙ্গলবার ইটালিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক শ্রমিক দিবসের র্যালি ও সমাবেশ। আমাদের মিলান ইটালি প্রতিনিধি আব্দুল বাসির দলই জানান, ইটালিয়ান ও বিভিন্ন প্রবাসী সংগঠনের প্রতিনিধিদের এই সমাবেশে বাংলাদেশি কমিউনিটির পক্ষে মিলান বাংলা প্রেস ক্লাব ইটালি এবং শেকর সাংস্কৃতিক সংগঠনের তত্ত্বাবধানে বাংলায় লেখা ব্যানার নিয়ে অংশ নেন মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির সভাপতি সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার, শেকরের সাধারণ সম্পাদক তুহিন মাহমুদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই সমাবেশে প্রায় 50টি দেশের হাজার হাজার শ্রমিক জনতা অংশগ্রহণ করেন। আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ রেখে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।